ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রকেও কৈকেয়ীর চক্রান্তের শিকারে যেমন বনবাসে যেতে হয়েছিল, দাপরে জরাসন্ধ শিশুপালের ভয়ে ভগবান শ্রীকৃষ্ণকেও পালিয়ে বেড়াতে হয়েছিল, সেই একই ইতিহাসের ধারায় এ যুগের চক্রান্তকারীদের নজর এড়িয়ে কীর্তিনাশা নদীর মতো সমাজের তল কেটে কেটে কাজ করার জন্য পরমপিতাকেও অন্তর্ধান হতে হয়েছে, ছদ্মবেশ নিতে হচ্ছে। কাল একটা বিরাট ফ্যাক্টর, গভীর রাতে মশা বা কীটাণুর অত্যাচারে সূর্যকে ডাকলে যেমন ওঠে না, তদ্রূপ কাল পূর্ণ হলেই এ যুগের কৌরবকুল বিনাশ হবেই, এটাই সৃষ্টির ইতিহাস। সৃষ্টি ধারার পাতায় পাতায়